Assalamualaikum warahmatullah. Hello viewers, welcome to my channel. I am Shamsul. Aaj apnader sathe apnara dekhchen Shamsul Wi-Fi YouTube channel. Ajker video topic hocche how to change Wi-Fi login password in tender router. Kibhabe tender router login password ti poriborton korben shei bishoye ajker tutorial e ami clear bhabe apnaderke bujhiye debo. To apni jodi amader channel notun hoye thaken please channel e eshe subscribe kore बेल आइकन टी क्लिक कर देवें जखने नतून को भिडियो अपलोड करब सवार आगे आपनर का पहुंचे जाए तो चलो आज के भिडियो शुरू करा जा वेलकम टू माय कंप्यूटर स्क्रीन ए भिडियो शुरू करार কাজটি শুরু করার জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার চলে আসতে হবে তো আমরা চলে আসি গুগল ক্রোম ব্রাউজার আপনি এখানে আসার পরে আপনার ল্যান আইপিটি টাইপ করতে হবে রাউটারের ল্যান আইপিটি কিভাবে পরিবর্তন করবেন এই ভিডিওর আগে ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি সেটা যদি আপনি দেখে না থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে অথবা আই বাটনে লিংক দিয়ে দেব তো আপনারা এখানে আপনাদের ল্যান আইপিটি টাইপ করবেন নিচে আসার পর এখানে আমরা একটা অপশন পেয়ে যাব সবার নিচে অ্যাডমিনিস্ট্রেশন এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব যখনই এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব তখনই আমরা এখানে উপরে পেয়ে যাব লগইন পাসওয়ার্ড এই লগইন পাসওয়ার্ডটি যখনই আমাদের কাছে আসবে আমরা নিচে আরো দুটি অপশন পেয়ে যাব নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন আমারটা আমি দিয়ে নিচ্ছি আমি খুব ইজি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারা কিন্তু এটা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে তো আমি মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড দেই এড্রেস এখানে নেব না আমি মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি 3210 আচ্ছা আমি এখানে 12345 ओके 12345 দিয়ে দিচ্ছি তো এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এখানে দিতে হবে আবার 12345 দেন যখন আপনি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আপনি দিয়ে নেবেন তখন কিন্তু এখানে আপনার কাজ শেষ না আপনি এখানে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এখানে আপনি একটা ওকে বাটন পাবেন এই ওকে বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমরা ওকে বাটনে ক্লিক করার পর এই যে যে পাসওয়ার্ডটি দিয়েছি এই পাসওয়ার্ডটি আমাদেরকে মনে রাখতে হবে যদি যদি এই পাসওয়ার্ডটি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা এই রাউটারে আর লগইন করতে পারবো না তো আমরা কি করব এই পাসওয়ার্ডটি মনে রাখার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেব তাহলে আমাদের পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে যাবে এখন আমরা যদি নতুন করে এই যে নতুন করে যদি আমরা রাউটারে প্রবেশ করতে চাই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড দিতে হবে এখন আমরা যে পাসওয়ার্ডটি দিচ্ছি এখন ওই পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগইন করছি দেখি আমরা লগইন হতে পারে কিনা দেখুন বন্ধুরা আমরা কিন্তু খুব ইজিলি লগইন হয়ে গেছি তো আজকে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন হয়েছে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনার উপকার হয়েছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু